আমরা এ পর্যায়ে আমাদের একজন বোনের প্রশ্ন নিচ্ছি, উনি সালাম দিয়েছেন আপনাকে, পাশাপাশি জানতে চাচ্ছেন যে ভাই যদি বোনকে কোনো কারণ ছাড়াই, ভাই যদি কোনো বোনকে কারণ ছাড়াই বোনকে ত্যায্য করে, সেক্ষেত্রে কি করণীয় জানলে উপকৃত হতাম, খুবই হয়তো সেটা সম্পত্তি বন্টনের ক্ষেত্রে? জি বুঝতে পেরেছি। মানে আত্মীয়তার বন্ধন, রক্তের বন্ধন ছিন্ন করা, এটা সুস্পষ্ট গুনাহের কাজ, কাবিরা গুনাহের কাজ, এবং জাহান্নামে যারা যাবে তাদের বড় একটা অংশ হচ্ছে এই মানুষেরা যারা আত্মীয়তার বন্ধন দুনিয়াবী স্বার্থের কারণে ছিন্ন করে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ তাকুল মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ও মান কাতআনি কাতআহুল্লাহ। যে আত্মীয়তার বন্ধনটা, এটা যেটা ওম রিলেশন, মানে নারীর টার্ম যেখানে যাদের সাথে আছে, জি এই রক্তের সম্পর্ক যারা, এই সম্পর্কটাই আরশে ঝুলন্ত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন, সে বলেছিল যে যারা আমার সাথে দুনিয়াতে সম্পর্ক রক্ষা করবে আল্লাহ তাদের সাথে সম্পর্ক রক্ষা করবেন, আর আমার সাথে যারা সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন। এখন দুনিয়ার সামান্য কিছু স্বার্থের কারণে, হয়তো বোন থেকে সে কোনো কষ্ট পেয়েছে, অথবা নানান কিছু, তাকে বোন রেসপেক্ট করে নাই, বোন কথা শুনে নাই, বেয়াদবি করেছে, এমন অনেক সময় হয় যে মানে একটা কি বলে যে দুষ্ট ছেলের হাত ধরে বোন চলে গেছে, ভাই বলছে যে আমি তোমাকে ত্যায্য করলাম, এগুলোই ঘটে। তো দুনিয়াতে সে কষ্ট পেয়েছে বোন থেকে, তাই বলে এইভাবে বোনের থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলা, এটা সুস্পষ্ট হারাম কাজ। আল্লাহ সুবহান ওয়া তাআলার দিকে তাকিয়ে হলেও এই বোনের সাথে তার রক্তের সম্পর্ক বজায় রাখতে হবে। হ্যাঁ, বোন যদি কোনো অপকর্ম করে, গুনাহের কাজ করে, অবৈধ কিছু করে, হ্যাঁ ইলেগাল কিছু করে, সেটার পানিশমেন্ট দেওয়ার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা আছেন। সে যদি আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ তাকে ক্ষমা করবেন, তাওবা না করলে আল্লাহ চাইলে ক্ষমা করবেন, না হয় পানিশমেন্ট দিবেন। কিন্তু আপনার পক্ষ থেকে তাকে পানিশ করা এভাবে যে আমি আমার এই সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন করে ফেললাম, নো, কাল্লা ও হাসা, নেভার এভার, এটা কোশ্চিন কালেও জায়েজ নাই, এটা সুস্পষ্ট হারাম কাজ। এবং যিনি এটা করবেন ওই ব্যক্তির জাহান্নামে যাওয়ার পথটা তিনি নিজেই খুলে ধরলেন। আল্লাহ আমাদের সবাইকে হিদায়ত দান করুন, তৌফিক দান করুন, আমরা যেন এই সম্পর্ক বজায় রাখতে পারি। আমি জি মোতারাম, মোহতারাম ধন্যবাদ। আমাদের বোন আশা করি উত্তরটি পেয়েছেন। আমাদের আরেকজন ভাই কাজী ফয়জুর রহমান, উনি আপনাকে সালাম দিয়েছেন এবং একটি দুরুদ সহ দুরুদের ব্যাপারে জানতে চাচ্ছেন যে সেটা সহি কিনা। উনি জানতে চাচ্ছেন যে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হয়ে পড়েন, এমন একটি দোয়া আছে, সেই দোয়াটি হচ্ছে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহওয়া আহলুহু। আপনিও দোয়া পড়লেন, তাই আপনারও সওয়াব শুরু হয়ে গেল, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এরকম একটি ব্যাপার আছে, এই দোয়াটুকু করলে 1000 জন 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হয়ে পড়েন, ব্যাপারটা সহি কিনা? এই মর্মে বর্ণনা ন্যারেশন আছে, কিন্তু ন্যারেশনটা সহি নয়, এটাই অধিকাংশ বা প্রায় অলমোস্ট সকল মহাদ্দিসিনদের মতামত। সুতরাং এটার উপরে আমল না করাই শ্রেয় বলে আমি মনে করি। তারপর যদি কেউ আমল করে, তিনি ব্যক্তিগতভাবে করলেন, একটা প্রচন্ড দায়িত্ব বিষয়ের উপরে আমল করলেন। জি, তবে এটা জাল না, এটা মাউদু না, এটার পক্ষে ন্যারেশন আছে। জাযাকুমুল্লাহ।